আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ বর্ষী চন্দন লেখাপাল এখন যার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে পৌরসংস্থাগুলির নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপার কাজ আজ থেকে শুরু হয়েছে সমগ্র শিক্ষা প্রকল্পে আজ থেকে রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে পশ্চিম জেলাভিত্তিক কলা উৎসব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে 2001 সালের পদ্ম পুরস্কার প্রদান করেছেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা একসঙ্গে 5টি ইভেন্ট আজ শুরু হয়েছে ভারত কোভিডের টিকাকরণে 100 কোটির মাইল ফলক অতিক্রম করে কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াইয়ে ইতিহাস সৃষ্টি করেছে আকাশবাণী এজন্য সমস্ত চিকিৎসক নার্স সংশ্লিষ্ট সামনের সারির কর্মীদের এবং যারা টিকা নিয়েছেন তাদের সবাইকে সম্মান জানায় কোভিডের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি যাদের টিকাকরণ সম্পূর্ণ হয়নি তারা যত শীঘ্র সম্ভব টিকা নিন এবং অন্যদের টিকা নিতে সাহায্য করুন মাস্ক ব্যবহার করুন দুগজ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার রাখুন কোভিড সম্পর্কে জানতে ফোন করুন জাতীয় হেল্পলাইন নম্বর 01123978046 এবং 1075 ত্রিপুরা হেল্পলাইন নম্বরগুলি হল 1120381232579 এবং 8794534501 শ্রোতা বন্ধুরা এখন আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগ আয়োজিত স্বাধীনতার অমৃত মহোৎসব প্রশ্নোত্তর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছি গতকালের প্রশ্ন ছিল স্বাধীনতা আন্দোলনের সময় পূর্ববাংলার কোন দুটি বিপ্লবী দলের সদস্যরা ত্রিপুরা আত্মগোপন করতেন যুগান্তর ও অনুশীলন সমিতি এই উত্তর দিয়ে সর্বপ্রথম উত্তরদাতার পুরস্কার জিতেছেন আমতলী সৌরভ চৌধুরী অভিনন্দন আপনাকে অভিনন্দন সমস্ত শ্রোতা বন্ধুদের যারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শ্রোতা বন্ধুরা আশা করছি আগামী সোমবারও আপনারা স্বাধীনতার অমৃত মহোৎসব কুইজে একইভাবে অংশ নেবেন এবারে আসছি বিস্তারিত সংবাদে রাজ্যে পুরসংস্থাগুলি নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপার কাজ আজ থেকে শুরু হয়েছে খুব শীঘ্রই বৈদ্যুতিন ভোটযন্ত্র অর্থাৎ ইভিএম সংশ্লিষ্ট সমস্ত রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হবে রাজ্য নির্বাচন কমিশনের সচিব পি ভট্টাচার্য আজ এই খবর জানিয়েছেন রাজ্যে পুর নির্বাচনে বিজেপির 112 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন 6টি পুর পরিষদ ও 2টি নগর পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে বিজেপি পুর পরিষদগুলির মধ্যে শান্তিরবাজার উদয়পুর বিশালগড় মোহনপুর রানীরবাজার ও 2টি নগর পঞ্চায়েত কমলপুর ও জিরানিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে বিজেপি তবে জিরানিয়া নগর পঞ্চায়েতের 11 আসনের মধ্যে মাত্র 1টি আসনে নির্বাচন হবে রাজ্য নির্বাচন কমিশন সূত্রের সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী 25 নভেম্বর রাজ্যে পুরসংস্থাগুলির মোট 222টি আসনে ভোট নেওয়া হবে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী 785 জন আগরতলা পুর নিগমের মোট 51টি আসনের মধ্যে সবকটিতেই ভোট গ্রহণ করা হবে আগরতলা পুর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তৃণমূল বিজেপি উভয় দলের 51 জন করে প্রার্থী তাছাড়া সিপিআইএম এর 40 জন কংগ্রেসের 33 জন সিপিআই এর 3 জন আরএসপির 2 জন ফরওয়ার্ড ব্লক প্রার্থী 1 জন রয়েছেন তাছাড়া অন্যান্য দলের 9 জন ও নির্দল প্রার্থী রয়েছেন 11 জন পুর ও নগর নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল প্রদেশ কংগ্রেস আজ আগরতলায় কংগ্রেস ভবনে ইস্তাহার প্রকাশ করেন দলের সর্বভারতীয় নেতা তথা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত অজয় কুমার উপস্থিত ছিলেন সভাপতি বিরজিৎ সিংহ বসিয়ান কংগ্রেস নেতা গোপাল রায় বিল্লাল মিয়া সহ অন্যান্যরা এখানে বিরজিৎ সিংহ অভিযোগ করেন মেলাঘর 2 কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা করেছে বিজেপি অজয় কুমার ও বিজেপি সরকারের সমালোচনা করেন এদিকে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কংগ্রেস কর্মীদের একদিনের প্রশিক্ষণ শিবির হয় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা এতে যোগ দেন সেখানে উপস্থিত ছিলেন অজয় কুমার সহ প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ আসন্ন পুর নিগম পুরসভা এবং নগর পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আজ সন্ধ্যায় সিপিআইএম রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী এই আহ্বান জানান তিনি বলেন নির্বাচন ঘোষণার পর থেকে আজ পর্যন্ত সারা রাজ্যে সিপিআইএম দলের 34 জন সমর্থক এবং 4 জন প্রার্থীর ওপর দৈহিক আক্রমণ করা হয়েছে 20টি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি এই পরিস্থিতিতে দলের 16 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন বলে শ্রী চৌধুরী জানান শ্রী চৌধুরী বামফ্রন্ট সহ সমস্ত দলের প্রার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন এনএলএফটির বিএন জঙ্গি গোষ্ঠীর সহঘোষিত ক্যাপ্টেন রানা বাহাদুর দেববর্মা আজ বিএসএফ ত্রিপুরা সেক্টরে আইজি সুশান্ত কুমার নাথের কাছে আত্মসমর্পণ করে গত 2017 সাল থেকে এখন পর্যন্ত বিএসএফ এর কাছে 26 জন জঙ্গি আত্মসমর্পণ করেছে এদিকে আজ রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাছে আত্মসমর্পণ করেছে এনএলএফটি বিএন গোষ্ঠীর 2 জঙ্গি ক্ষীরজিৎ দেববর্মা ও উষারঞ্জন দেববর্মা আত্মসমর্পণকালে তারা AK-47 এর কার্তুজ চাঁদা রশিদ ও কিছু বাংলাদেশি টাকা জমা দিয়েছে সমগ্র শিক্ষা প্রকল্প আজ থেকে রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে পশ্চিম জেলাভিত্তিক কলা উৎসব আগামীকাল পর্যন্ত চলবে এই কলা উৎসব পশ্চিম জেলাভিত্তিক কলা উৎসবের সূচনা করেন শিক্ষা দপ্তরের অধিকর্তা চন্দ্রানী চন্দন অনুষ্ঠানে তিনি বলেন এবছর রেকর্ড সংখ্যক প্রতিযোগী পশ্চিম জেলাভিত্তিক কলা উৎসবে অংশ নিয়েছেন 251 জন ছাত্রছাত্রী এই আসরে অংশ নিচ্ছেন অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করেন তিনি আগামী দিনে এই সকল প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ রাজ্যের প্রতিনিধিত্ব করবে বলেও আশা ব্যক্ত করেছেন শ্রীমতী চন্দন কোভিড টিকাকরণ ও কোভিড সংক্রমণ রোধে রাজ্য সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল হেলথ অথরিটি আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান রাজ্য সরকারের
স্টেট হেলথ অথরিটির কাছে লেখা এক পত্রে ন্যাশনাল হেলথ অথরিটির ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার ডঃ বিপুল আগরওয়াল রাজ্য সরকারের উদ্যোগের প্রশংসা করে গত জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে টিকাকরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে ত্রিপুরা দেশে এক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করেন। মন্ত্রী জানান, আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের কোভিড পরিস্থিতির পর্যালোচনা করা হয়। জানানো হয়, আজ পর্যন্ত 42,48,609 ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে 25,15,459 এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে 17,33,150 জনকে। রাজ্যের হাতে বর্তমানে 5,75,920 ডোজ টিকা রয়েছে বলে তিনি জানান। তিনি জানান, কোভিড সংক্রমণের দিক থেকে খোয়াই ও ধলাই জেলায় সংক্রমণ সামান্য বৃদ্ধি পেলেও গত সপ্তাহের তুলনায় বাকি 6টি জেলায় সংক্রমণের হার সন্তোষজনকভাবে কমেছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে 2021 সালের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এবছর তালিকায় 7টি পদ্মবিভূষণ, 10টি পদ্মভূষণ এবং 102টি পদ্মশ্রী পুরস্কার রয়েছে। ভাস্কর সুদর্শন শাহ, প্রত্নতাত্ত্বিক অধ্যাপক ব্রজবাসী লাল এবং অন্যান্যরা পদ্মবিভূষণ পেয়েছেন। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলকে মরণোত্তর পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে। লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন, অবসরপ্রাপ্ত সিভিল সার্ভেন্ট নিপেন্দ্র মিশ্র প্রমুখকে পদ্মভূষণ দেওয়া হয়েছে। পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন সমাজকর্মী লক্ষ্মী বড়ুয়া, লোকসঙ্গীত শিল্পী গোপীরাম বরগায়ন বুড়া ভকত, শিল্পী দুলারী দেবী, সঙ্গীতজ্ঞ বোম্বে জয়শ্রী এবং অর্থোপেডিক সার্জন ডক্টর বি কে এস সঞ্জয়। গোয়ার প্রাক্তন রাজ্যপাল মৃদুলা সিনহাকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য, গতকাল রাষ্ট্রপতি 2020 সালের জন্য পদ্ম পুরস্কার প্রদান করেন। দেশব্যাপী কোভিডের টিকাকরণ অভিযানে এ পর্যন্ত 109,12,00,000 বেশি টিকাকরণ হয়েছে। গত 24 ঘণ্টায় 59,08,000 বেশি টিকাকরণ হয়। বর্তমানে দেশে কোভিড 19 থেকে সুস্থতার হার 98.25%। গত 24 ঘণ্টায় 10,000-এরও বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে প্রায় 12,000 মানুষ সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘণ্টায় 332 জন রোগী কোভিডে প্রাণ হারিয়েছেন। বর্তমানে দেশে চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা 1,40,000-এরও বেশি। দেশে এ পর্যন্ত 1,72,00,000 বেশি কোভিডের নমুনা পরীক্ষা করা হয়েছে। ভোক্তা বিষয়ক মন্ত্রকের অধীন খাদ্য ও গণবন্টন বিভাগ এ মাসের 4 তারিখ পর্যন্ত চণ্ডীগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, রাজস্থান, কেরালা, তামিলনাড়ু এবং বিহারে খরিফ মৌসুমে 209,52,000 মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। এর ফলে প্রায় 11,57,000 কৃষক 41,066 কোটি টাকার ন্যূনতম সমর্থন মূল্য পেয়ে উপকৃত হয়েছেন। জাতীয় আইনসেবা দিবস আজ যথাযোগ্য মর্যাদায় কৈলাসহরে পালিত হয়। এই উপলক্ষে আজ এক র্যালি কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আয়োজনে ছিল জেলা আইনসেবা কর্তৃপক্ষ। কৈলাসহরের ঢাকাছলা এলাকায় গতকাল হাতির আক্রমণে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহতের নাম বিলাল মিয়া। পালিত হাতিটি অপসাত ব্যক্তিকে সুর দিয়ে তুলে আছাড় দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কৈলাসহরের ডিএম শান্তিরঞ্জন চাকমা জানান, নিহত ব্যক্তির পরিবারকে প্রশাসন থেকে এককালীন অন্তর্বর্তী 10,000 টাকা অর্থ সাহায্য প্রদান করা হয়েছে। আগামী 25 নভেম্বর অনুষ্ঠেয় কৈলাসহর পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে আজ ভোটকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৈলাসহরের 9 কলাক্ষেত্রে অনুষ্ঠিত কর্মসূচিতে আজ 126 জন ভোটকর্মী প্রশিক্ষণ নেন। রাজ্য নির্বাচন কমিশনের নীতি নিয়ম ও নির্দেশিকা করণে কর্তব্য সম্পর্কে তাদের অবহিত করা হয়। উল্লেখ্য, কৈলাসহর পুর পরিষদের 17টি আসনের ভোটগ্রহণ করা হবে মোট 20টি পোলিং বুথে। কৈলাসহর পুর পরিষদে মোট ভোটার রয়েছেন 17,081 জন। সংশ্লিষ্ট পুর পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার তথা কৈলাসহরের এসডিএম শান্তিরঞ্জন চাকমা জানিয়েছেন, আজ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি মোট 126 জন ভোটকর্মী অংশ নিয়েছেন। সুষ্ঠু ও সুচারুভাবে ভোট পর্ব সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। উত্তর জেলা থেকে আমবাস আসার পথে জাতীয় সড়কের এসকে পাড়ায় আজ বিকেলে এক পথ দুর্ঘটনায় 12 জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মনু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি ম্যাক্স গাড়ি রাস্তার পাশে গাছে ধাক্কা খেয়ে রাস্তা থেকে নিচে পড়ে যায়। পুলিশের ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নীতি আয়োগ সেপ্টেম্বর মাসের জন্য শিক্ষাক্ষেত্রের শীর্ষ 5টি সবচেয়ে উন্নত উচ্চাকাঙ্ক্ষী জেলার ঘোষণা করেছে। র্যাঙ্কিং এর শীর্ষে রয়েছে তেলেঙ্গানার ভূপালপল্লী, এর পরে রয়েছে ঝাড়খণ্ডের চাকরা এবং সাহেবগঞ্জ, ওড়িশার নোয়াপাড়া এবং রাজস্থানের জয়সলমের। খেলার খবর, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা একসঙ্গে 5টি ইভেন্ট আজ শুরু হয়েছে। রাজধানী আগরতলায় জিমন্যাস্টিক্স ও জুডো সহ উদয়পুরে সাঁতার, সোনামুড়ে ফুটবল এবং খোয়াইয়ে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন হয়। 8টি জেলার প্রতিযোগীরা 5টি ইভেন্টের রাজ্যভিত্তিক আসরে অংশ নিয়েছেন। 3 দিন ব্যাপী এই আসর চলবে। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গনে আজ থেকে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে খোয়াই জেলা স্কুল স্পোর্টস বোর্ডের ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী রাজ্যভিত্তিক অনুরোধ 17 ছেলে এবং মেয়েদের ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতার সূচনা করেন জেলাশাসক স্মিতা মল এমএস। এছাড়া যুব ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা শ্রীবিকাশ দেববর্মা, প্রাক্তন ভলিবল খেলোয়াড় অসিত বরণ পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় রাজ্যের 8টি জেলা থেকে ছেলে ও মেয়েদের মোট 16টি দল অংশ নিয়েছে। উদ্বোধক অনুষ্ঠানের প্রতিযোগিতার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। সৈয়দ মুস্তাক আলী টি-20 ক্রিকেট প্রতিযোগিতার লড়াইয়ে ত্রিপুরা জয়লাভ করেছে। বিজয়ওয়াড়াতে অনুষ্ঠিত খেলায় রাজ্য দল 9 উইকেটে নাগাল্যান্ডকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নাগাল্যান্ড 18 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র 63 রান করে। রাজ্য দলের অজয় সরকার 1 রানে 3টি উইকেট পায়। জবাবে রাজ্য দল 7 ওভার 3 বলে 1 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সম্রাট সিনহা অপরাজিত 31 রান করে। আবহাওয়া,
আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 18 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আর একবার। রাজ্যে পুরসংস্থাগুলি নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপার কাজ আজ থেকে শুরু হয়েছে। সমগ্র শিক্ষা প্রকল্পে আজ থেকে রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে পশ্চিম জেলাভিত্তিক কলা উৎসব। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে 2021 সালের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতার একসঙ্গে 5টি ইভেন্ট আজ শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ।